তো থ্যাংক ইউ প্রথম ভিডিওটাতে এত ভালো একটা রেসপন্স দেওয়ার জন্য, অলমোস্ট 533 ভিউজ। অ্যান্ড এটা হলো তারাপীঠের সেকেন্ড ডে ব্লগটা। তো মর্নিংয়ে এরম উঠে পড়ে আমি এই ভিডিওটা করেছিলাম, কারণ স্কিনটা খুব ভালো লাগছিল, গ্লো করছিল। অ্যান্ড মর্নিংয়ে এরপর আমি ফোন করে আমাদের ব্রেকফাস্টটা অর্ডার করি, যেটাই ছিল হচ্ছে চা, স্যান্ডউইচ আর হচ্ছে ব্রেড আর বাটার। ব্রেড আর বাটার খেয়েছিল হচ্ছে মারা আর অর্ক, আমি আন্টি আঙ্কেল এরা খেয়েছিলাম, সরি বাবা এরা খেয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচ। তো এরপর এখানে বসে বসে অর্ক আর আমি গল্প করতে করতে খাচ্ছিলাম, তখন আমি অলরেডি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড যেহেতু মা আর আন্টি সবসময় বাড়িতে কাজ করে, এই দুদিন পুরো খাবার সার্ভ করা, সবাইকে খেতে দেওয়াটা আমিই চালিয়ে নিয়েছিলাম। অ্যান্ড এরপর অর্ক আর আমি লাস্টে গল্প করতে করতে চা খাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ এখানে আমি বকবক করছি আর ও নিশ্চিন্তে খাচ্ছে, সবসময়টা যেরকম হয়ে থাকে। ও একদম কথা বলতে ভালোবাসে না, ও আমি 15টা কথা বলার পর ও একটা কথা বলে, অ্যান্ড ও এটাতেই অভ্যস্ত। এরপর আমি দেখতেই পাচ্ছ চায়ের সাথে কি সুন্দর চিপসগুলো খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল, ওগুলো ছিল বানানা চিপস। অ্যান্ড স্যান্ডউইচটাও ভীষণ ভালো ছিল, যেটা মা আন্টি এদের একদমই ভালো লাগেনি, বাট আমার ঠিকঠাকই লেগেছে। এরপর গল্প করতে করতে অনেকক্ষণ ধরে আমরা চা খাই, কারণ আমাদের পুজো দেওয়ার টাইম ছিল দুপুর 3টে। তো আমাদের প্ল্যানই ছিল আমরা সকালবেলা তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট করে একটু সুইমিং পুলে যাব, দেন ওখানে ঝাঁপিয়ে তাড়াতাড়ি লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আগে পুজোর ওখানে যাব, কারণ মেন উদ্দেশ্যই ছিল আমাদের পুজো দেওয়াটা। অ্যান্ড তারপর আমি সুইমিং কস্টিউম পরে নিই, এই কস্টিউমটা আমার ভীষণ ফেভারিট, এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি, ফুল সেটটা 1200 টাকা মতো দাম। অ্যান্ড এটা আমার ভীষণ পছন্দের একটা সেট, আর নিয়ন কালারটাতে এখন ট্রেন্ডিং, তো কান্না ভালো লাগে ব্ল্যাকের সাথে নিয়ন কম্বিনেশনটা। এরপর আমি পুরো রেডি হয়ে গেছিলাম যখন বাবা মা আন্টি আঙ্কেল সবাই ওই রুমে রেডি হচ্ছিলো, অ্যান্ড অর্কও রেডি হচ্ছিলো। তো আমি রেডি হয়ে এই টেকগুলো নিয়ে নিয়েছিলাম একা একাই, কারণ কেউ ছিল না ততক্ষণ। দেন সুইমিং পুলে আগে আঙ্কেল আর বাবা নেমে পড়েন, বাবাকে দেখতে পাচ্ছি উল্টে কেমন সাঁতার কাটছে আর আঙ্কেল সোজা সাঁতার কাটছে। অ্যান্ড দুজন মিলে প্রচুর চেষ্টা করে আমাকে সাঁতার শেখানোর, যেটা দুজনের কারোরই সাকসেস হয় না, কারণ আমি জলে ভীষণ ভয় পাই, ছোটোবেলা থেকে জলে আমি খুব একটা নামিনি। আর মা আর আন্টি ছিল এই ছোটো জায়গাটায় যেখানে অ্যাকচুয়ালি বাচ্চারা নামে। আমি প্রথমে মা আর আন্টির কাছেই নেমেছিলাম দুজনকে বোঝাতে যে তোমরা চলো ওই দিকটাতে, সবাই মিলে একসাথে থাকবো, বাট দুজনের কেউ আসে না বলে আমি একা একাই আঙ্কেল আর বাবার কাছে নেমে পড়ি। অ্যান্ড এই সুইমিং পুলটার একটা ব্যাপার আছে, যেদিকে আমি দাঁড়িয়ে আছি এই দিকের জায়গাটা না ঢালু নয়, সমান। অ্যান্ড বাবা আর আঙ্কেল যেদিকে দাঁড়িয়ে আছে এখন পেছনের ওই দিকটা, ওই দিকটা অনেকটা ঢালু, মানে অলমোস্ট বাবা আঙ্কেল এদের গলা পর্যন্ত জল, আমি গেলে তো ডুবেই যেতাম। তো আমি ওদিকে একবার হাত ধরে ধরে গেছিলাম বাবার, অ্যান্ড তারপর চলে এসেছি, আমার জন্য এই জায়গাটাই ঠিক আছে, এই জায়গাটা আমার বুক অব্দি জল, অ্যান্ড তারপর ওদিকে যদি যাই আমি পুরো গলা অব্দি জল আমার ভেসে যাবে। তো তারপর আমরা খুব ভালোভাবে 12:30-1টা অবধি এখানে ঝাঁপাই, যার আমি আর কোনো টেক নিইনি, কারণ ভীষণ আনন্দ করি। এরপর ভালোভাবে ঘরে এসে ফ্রেশ হইনি স্নান করে, অ্যান্ড আমি তারপর এই ড্রেসটা পরেছিলাম, কারণ তখন আমাদের পুজো দেওয়ার কথা নেই। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমি পুজোর জন্য আলাদা আবার ড্রেস পরেছিলাম, সেটা দেখতেই পারবে। এরপর ওরা কেউ রুম ছাড়া নিচে যাবে না খেতে, তো আমি সবাইকে তেলিয়ে তেলিয়ে নিচে নিয়ে যাই, যে রুমের মধ্যে তো আমরা গোটা দিনটাই খাবার খেলাম, এবার চলো ওদের রেস্টুরেন্টটাই যাই, ওটা কীরকম, ওখানে কীভাবে ওরা খাবার সার্ভ করে সেটা দেখি। তো যাই হোক, আলটিমেটলি পারি আমি সবাইকে নিয়ে যেতে, অ্যান্ড গিয়ে ওরা একটা লাস্টের দিকে ফ্যামিলি টেবিল দেয়, যেটাতে মোটামুটি আমাদের সবাই ধরে গেছিলো, কারণ আমরা আলাদা আলাদা বসবো না বলে দিয়েছিলাম। এরপর বাবা মা আন্টি আঙ্কেল আমি অর্ক সবাই মিলে লাস্টের টেবিলটাতে বসি, অ্যান্ড খাবার অর্ডার করি। আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর পুজো দিতে বেরিয়েছিলাম। ফার্স্টেই অর্ডার করে দিই স্যালাড, কারণ ভীষণ গরম ছিল, আর শসা টমেটো এসব ছাড়া তো খাওয়া সম্ভবই নয়। আর যেহেতু দুপুরবেলা সবারই মোটামুটি থালি অর্ডার করার কথা ছিল, অ্যান্ড সবারই মোটামুটি তখন পছন্দ থালি, ভাত ডাল আলু মাখা এইসব। তো এরপর সবাই আমার ওপর ছেড়ে দেয় যে তুই যেটা অর্ডার দিবি দে, সেটাই আমরা সবাই মিলে খাবো। অ্যান্ড বিশ্বাস করো, পুরো অর্ডারটা আমি একা দিই, অর্ক আমাকে কোনো রকম কোনো হেল্প করেনি, ও বলেছে যেটা খুশি দে। তো ঘুরতে যাওয়ার পুরো প্ল্যানটা কিভাবে কি হবে পুরোটা আমি করি, অ্যান্ড ভীষণ ভালোভাবে একটা জিনিস বাবা আর আঙ্কেল পুরো আমাকে অনলাইন করে দেয়, অ্যান্ড সব জায়গায় পে করা সব কিছু আমি আর অর্ক মিলেই করি। এরপর অর্ডার করেছিলাম ভাত ডাল পটল আলু তরকারি স্যালাড আলু পোস্ত পনিরের তরকারি আর চাটনি,
পাপড়, আর হ্যাঁ ফুলকপি আলু তরকারিও ছিল। ভীষণ সুন্দর টেস্ট, বিশ্বাস করো আমরা প্রত্যেকটা মানুষ খেয়ে মানে ভীষণ নাম করেছি, মানে পুরোপুরি ওদের বাড়িতে যেরকম রান্না হয় সেরকম টেস্ট। অ্যান্ড এত সুন্দর মানে ওদের পরিবেশন করার ধরনটা, ওদের বিহেভিয়ার, আর এত নিট অ্যান্ড ক্লিন, মোটামুটি সব বাঙালি ফ্যামিলিরই ভীষণ ভালো লাগবে ওখানে, কারণ বাঙালিরা একটু টিপটপ পিটপিটে তো আছেই। তো এরপর খাবারটা দেয় যেখানে দেখো ভাত ডাল আলু ভাজা, যেটা আলুটা পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা ছিল, ভীষণ সুন্দর খেতে লাগছিল। অ্যান্ড আমার প্লেটটা দেখো এত সুন্দরভাবে লাস্টে সাজানো হয়, যার তারই মনে হবে যে খাই। দেখো এত সুন্দর খাবার হয়েছিল, আমি চেটে পুটে পুরো খাবারটা খেয়ে ফেলি। অ্যান্ড লাস্টে ছিল চাটনি আর পাঁপড়, চাটনিটা ছিল আমের আর পাঁপড়টা ছিল রোস্টেড, যেটাও ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড বাঙালি হয়ে খাওয়ার পর যদি একটা আইসক্রিম না খাও তাহলে তুমি আর কিসের বাঙালি। এরপর আমাদের হাতে অনেকটা টাইম ছিল বলে বাইরে গিয়ে আমি দোল খাই বসে বসে, কারণ খেয়ে দিয়েই আমরা প্ল্যান করেছিলাম পুজো দিতে যাব না, একটু রেস্ট নিয়ে নেব সবাই। তো এরপর আমরা মোটামুটি দেড়টা দুটোর মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট করে নিই, আর আমরা পুজো দিতে বেরোই 3:30 নাগাদ। তো এখানে এক ঘন্টা মতো বসে দোল খেয়ে খাবার হজম করে আমি যাই আবার ড্রেস চেঞ্জ করে রেডি হতে। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, তারপর মা আন্টি সবাই মিলে বললো দরকার নেই, তোকে শাড়ি পরতে হবে না, তুই কুর্তা স্টাইলেরই কিছু পর। এই যে দেখো ইনি ধ্যান করতে বসেছেন দোলনাতে। আঙ্কেলের সাথে সম্পর্কটা আমার এরকমই, আঙ্কেল আন্টিকে কখনোই আমার নিজের শ্বশুর শাশুড়ি মনে হয় না। তো যাই হোক, এরপর আমিও এরকম দোল খাচ্ছিলাম, আঙ্কেলও দোল খাচ্ছিল, আর এই ভিডিওগুলো পুরো করেছে অর্ক, ওকে রীতিমতো সেই তেলিয়ে তেলিয়ে করানো হয়েছে। অ্যান্ড এই স্লো মোশনটা আমাকে করে দেয়, যেটাই চোখ বুঝে দোল খেতে খেতে আমার 20 ঘন্টা অলমোস্ট সময় লেগেছে। বাট যাই হোক, ভিডিওটা আমার ভীষণ পছন্দ হয়েছে বলে আমি এই মিডিলে দিয়ে দিলাম। এরপর আমি যাওয়ার জন্য, পুজো দিতে যাওয়ার জন্য রেডি হতে এসেছিলাম রুমে। অ্যান্ড দেখো আমি এই বটল গ্রিন কালার সেটটা পরি, কুর্তা সেটটা, যেটা নিচে আছে একটা প্লাজো অ্যান্ড ওপরে আছে লং কুর্তা স্টাইলের কুর্তাটা। অ্যান্ড কানেরটা পরেছিলাম ব্ল্যাক অক্সিডাইজের, অ্যান্ড ভীষণ সুন্দর লাগছিলো কুর্তাটা, হাতে জাস্ট ঘড়ি পরেছিলাম। অ্যান্ড মেকআপ আমি খুব একটা করি না, যার জন্য জাস্ট কাজল লাইনার আর লিপস্টিক, মুখে আমি সেরকমভাবে কিছুই মাখিনি সানস্ক্রিন বাদ দিয়ে। এরপর আমরা যাওয়ার পর দেখি মন্দিরে এরকম ভিড় ছিল, প্রথমে খুবই ভয় পেয়ে গেছিলাম যে পুজো দিতে পারবো কি না বা কতটা কি দেরি হবে, কারণ আমাদের ঘোরার আরও প্ল্যান ছিল। অ্যান্ড তারপর কারণ কেনাকাটাগুলো ছিল বাড়ির, যার জন্য যা যা কিনতে হবে সেগুলো আমাদের সেই দিনই কমপ্লিট করতে হতো, কারণ পরের দিন সকালেই আমরা বেরিয়ে আসব। তো যাই হোক, জাস্ট 5-10 মিনিট দাঁড়ানোর পর উনি খুব ভালোভাবে আমাদের ভেতরে ঢুকিয়ে অঞ্জলি দেওয়া করান, অ্যান্ড মাকে স্পর্শ করিয়ে প্রণামটাও করিয়ে নেন। মাকে খুব ভালোভাবে আমরা সামনে থেকে দেখতে পেরেছি, অ্যান্ড খুব একটা টাইম আমাদের দাঁড়াতেও হয়নি। দেখো ভিডিওতে দেখতেই পাবে আমি সেগুলোরও টেক নিয়েছি যেটুকু পেরেছি, কারণ যথেষ্ট ভিড় ছিল। এই যে অর্ক, অর্ক প্রথমে প্রণাম করেছিল, কারণ ওর একটা মানসিকের পুজো ছিল, যেটা মানসিকটা ছিল আঙ্কেলের। দেন এখানে একে একে বাবা মা আন্টি আমি আঙ্কেল সবাই মিলে ঠাকুরকে স্পর্শ করে করে প্রণাম করেছিলাম, অ্যান্ড মালাগুলো আমাদের খুব ভালোভাবে পরিয়ে দিয়েছিল। ভীষণ ভালোভাবে পুজো দিয়ে আমাদের পুজো দেওয়াটা খুব ভালোভাবে সবারই হয়েছিল, অ্যান্ড সবাই এতবার গেছি কিন্তু এত ভালোভাবে পুজো আমরা কোনোদিনই দিইনি। অনেকক্ষণ দাঁড়িয়ে অঞ্জলি দিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে, অ্যান্ড লাস্ট অবধি ওরা দরজাটা বন্ধ করে দেয়, অ্যান্ড ভেতরটা পুরো ফাঁকাই থাকে, আমরা কজনই থাকি অ্যান্ড পুরোহিতরা থাকে। এই যে দেখো এখানে মা প্রণাম করছে, মাকে টিপ পরিয়ে দিল, অ্যান্ড তারপর আন্টি গেছিল, আন্টিকেও প্রণাম করিয়ে আন্টিকেও টিপ পরিয়ে দিয়েছিল, অ্যান্ড তারপর আমি গেছিলাম। আমি প্রথমে ভয়ে মানে কাঁপছিলাম রীতিমতো, কারণ মা কালী এমন একটা জিনিস আমার দেখলেই কেন জানি না খুব কান্না পায়, ভয় করে। তো প্রথমে আমি উঠতে পারিনি, তারপর উনি আবার টেনে আমাকে মাকে ছোঁয়ায়, যেটা আমি ভয়ে ভয়ে যথেষ্ট ছুঁই, অ্যান্ড লাস্টে টিপটা পরি। আমি আঙ্কেলের টেকটা নিই, কারণ এতক্ষণ ভিডিওটা আঙ্কেলই আমায় করে দিচ্ছিল। অ্যান্ড তারপর ওখান থেকে বেরিয়ে বাবা আর আঙ্কেল গেছিলো একটু হোটেলে, অ্যান্ড মা আর আন্টি একটু চা খাচ্ছিলো। সেই মুহূর্তে আমার চোখে পড়ে এই অ্যাকোরিয়ামটা, ভীষণ সুন্দর লাইট জ্বলছিল আর এত সুন্দর সুন্দর মাছ ছিল, আমি প্রায় 10-15 মিনিট এখানেই দাঁড়িয়েছিলাম। অ্যান্ড তারপর আমরা সবাই মিলে যাই হোটেলে, অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে প্রথমেই ঢুকে মন্দিরটা, শিব মন্দিরটা খুব সুন্দর। তারপর মা আন্টি আমি আর আঙ্কেল বসে বসে দোল খাচ্ছিলাম, আর বাবা বসেছিল। তারপর ইনি সন্ধেবেলা চাটা নিয়ে আসে, অ্যান্ড আমাকে মাকে আন্টিকে সবাইকে চা দেয়, দুধ চা অর্ডার করেছিলাম সন্ধেবেলা। অ্যান্ড চাটা খেয়ে আমাদের প্ল্যান ছিল বেরোবো, যার জন্য যা যা কেনার আছে শপিংগুলো কমপ্লিট করে নেবো। তো খুব সুন্দর একটা টাইম আমরা স্পেন্ড করি দুদিন ধরে, বাবা আঙ্কেল এত কাজে ব্যস্ত থাকে, দুজন মিলেও একটু ফ্রি থাকে, আন্টি মা সবসময় বাড়ির কাজ করে, ওরাও বেরোতে পারে না সেভাবে। তো
তো তারপর অর্ক আমাকে চুপি চুপি বলে যে একটু বেরোবি, একটা কাজ আছে। কি কাজ? না, আমি যখন পুজো দিতে এসেছিলাম তখন একটা দোকানে দাঁড়িয়ে একটা পুতুলের দাম জিজ্ঞেস করেছিলাম, কারণ আমি ছোট্টবেলা থেকে ভীষণ পুতুল পছন্দ করি আর টেডি বিয়ার। আমার বাড়িতে যারা মোটামুটি আসে তারা জানে আমার রুমে কতগুলো টেডি বিয়ার আছে। তো যাই হোক, ও সেটার জন্যই আমাকে বের করে এনেছিল যে ওই পুতুলটা আমাকে কিনে দেবে। অ্যান্ড দেখো, আদরে বাদর হওয়া যে জিনিসটা বলে, সেই জিনিসটাই ও আমাকে এই পুতুলটা কিনে দেয়। খুব সুন্দর পুতুলটা, আমি পছন্দ করেছিলাম পিঙ্ক কালার। অ্যান্ড গিয়ে দেখি পিঙ্ক কালার পুতুলটার মুখটা অত সুন্দর নয়, একটু কুডনি কুডনি টাইপের। দেন আমি এই পুতুলটা নিই যেটা খুব মুখটা মিষ্টি ছিল। এরপর পরের দিন সকালবেলা, আমি রাতে আর ভিডিও করতে পারিনি, দেন পরের দিন সকালবেলা আমরা আবার ব্রেড আর জ্যাম অর্ডার দিই অ্যান্ড ব্রেকফাস্ট করে নিই। তারপরে এই দেখো সকালবেলা আমি বড্ড টায়ার্ড ছিলাম আর বেরিয়ে যেতে হবে, সব প্যাকিং ম্যাকিংও ছিল বলে আমি আর কোনো ভিডিও করিনি। এখানে ডাইরেক্ট দুপুরবেলা লাঞ্চ করতে গিয়েই আবার তোমাদের দেখিয়েছি। অ্যান্ড স্নান ধান করে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম অ্যান্ড আবার আমরা ওই নিচের রেস্টুরেন্টটায় খেতে গেছিলাম, যেটা ওই হোটেলের সাথেই অ্যাটাচ, ওনাদেরই রেস্টুরেন্ট। তো তারপর ওখানে অর্ডার দিয়েছিলাম আমরা স্যালাড। যেহেতু আমরা ট্রাভেল করব তাই খুব কম খাবার অর্ডার দিই, যেটাই ছিল ভাত, ডাল, আলুর চোখা আর ডিমের অমলেট। আর আগের দিন যেহেতু আমাদের ফুলকপি আলুর তরকারিটা ভীষণ ভালো লাগে, তাই বাবা বলে আর আঙ্কেল বলে যে ফুলকপি আলুর তরকারিটাই আবার অর্ডার দে। তো ওই তরকারিটাও আমরা অর্ডার দিই। অ্যান্ড আমরা খাওয়া দাওয়া কমপ্লিটের পর একবার তোমাদের জাস্ট রিসেপশনটা দেখিয়ে দিই, কারণ আমি এন্ট্রান্সের সময়, ঢোকার সময় তোমাদের রিসেপশনটা দেখাইনি। এই হোটেলটার সুইমিং পুলটা অ্যাকচুয়ালি ব্যাক সাইডে, মানে হোটেলটার পেছনে, তো জানলা দিয়ে দেখো দেখতে পারবে। আর ভীষণ সুন্দর ওই বিল্ডিংটাও এই স্বাগতমেরই, ভীষণ বড় একটা হোটেল। অ্যান্ড ওদের সব থেকে সুন্দর যেটা, নিট অ্যান্ড ক্লিন। এরপর বাইরে দাঁড়িয়ে থাকে অটো, অ্যান্ড আমাদের কোনো হাঁটা চলারও ব্যাপার নেই যে অনেকটা গিয়ে অটো বুক করতে হয়, জাস্ট বাইরে বেরিয়ে আমি আর অর্ক অটো বুক করে আসি অ্যান্ড লাগেজ নিয়ে আমরা অটোতে উঠে পড়ি রওনা দেওয়ার জন্য। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম 12:30 নাগাদ, কারণ আমাদের ট্রেন ছিল 2:05। তো আমরা ভেবেছিলাম স্টেশনে এসে একটু বসবো, কারণ বাই চান্স যদি ট্রেনটা রাইট টাইমেই থাকে, আসার সময় যেমন লেট ছিল, যদি রাইট টাইমেই থাকে তাহলে আমাদের লেট হয়ে যাবে। তাই আমরা তাড়াতাড়ি করেই হোটেল থেকে বেরিয়ে পড়ি। অ্যান্ড আমাদের যেহেতু চেক আউট ছিল 11:00, ওনাদের রিকোয়েস্ট করাতে ওনারা 12:30 অবধি আমাদের রুমটা দিয়ে রাখে, কারণ আমরা লাগেজগুলো বাইরে রাখবো না বলেছিলাম। এতটা ভালো ওদের বিহেভিয়ার, যিনি রিসেপশনে থাকেন উনি আমাকে বলেন যে না ঠিক আছে, লাগেজগুলো একটা রুম জাস্ট ছেড়ে দিন আর আরেকটা রুমে আপনারা লাগেজগুলো রাখুন। এরপর গাড়িটা দেখতেই পাচ্ছ, ছোট্ট অটো টাইপের, ওই অটোটা করেই আমরা রামপুরহাট স্টেশনে আসি। অর্ক উপরে ব্যাগগুলো তুলে দেয় অ্যান্ড তারপর অটো করে আমরা ফিরি রামপুরহাট স্টেশনে। খুব মন খারাপ লাগছিল, কারণ দুটো দিন ভীষণ সুন্দর কাটিয়েছিলাম, সবাই কাজের মধ্যে থাকে, আমারও মোটামুটি কাজ থাকে টুকটাক, অর্কও অল টাইম কাজের মধ্যে থাকে, বাবা আঙ্কেল বাইরে কাজের মধ্যে থাকে আর মা আর আন্টি তো বাড়ির কাজ। তো যাই হোক, খুব সুন্দর দুটো দিন কাটিয়েছিলাম, যার জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এগুলোতে যদি রেসপন্স ভালো পাই তাহলে আমি ব্লগ করতে থাকবো। আসলে ব্লগটা কন্টিনিউ করতে পাচ্ছি না এই রেসপন্সের জন্য, কোনো যদি সেরকমভাবে কমেন্ট না পড়ে, কেউ যদি সেভাবে ভিডিও না দেখে তাহলে না খুব একটা ভালো লাগে না। সামনে থেকে কারোর সাথে দেখা হলে আমার মাথাটা খেয়ে ফেলে, ভিডিও ছাড়ছিস না কেন, এত সুন্দর ভিডিও করিস। ইভেন অনেকে আছে দেখা হলে বলে জানিস, এ বলছিল যে সহেলি খুব সুন্দর ভিডিও করে, এখন করে না কেন। বা বাড়ির কারোর সাথে দেখা হলে সবাই বলে জানিস, এ বলছিল যে রানী খুব সুন্দর ভিডিও করে কিন্তু এখন ছাড়ে না কেন। কিন্তু ব্যাপারগুলো তারা আমাকে কেন বলে না, তারা কমেন্ট কেন করে না, তাহলে তো আমার আরও উৎসাহ জাগে আর কি ভিডিও করার জন্য। তো ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, তবে গিয়ে আমি আরও ভিডিও আপলোড করতে পারবো। অ্যান্ড সামনে দুর্গাপুজো, দুর্গাপুজোর ব্লগ আমি আপলোড করতে পারবো। তারপর আমি সামনে একটু ঘুরতেও যাচ্ছি, সেগুলোও তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এরপর গোটা রাস্তাটা দেখানোর একটাই কারণ, কারণ রামপুরহাট জায়গাটা আমার ভীষণ পছন্দ, তারাপীঠ জায়গাটা কেন জানি না আমার ভীষণ পছন্দ। অ্যান্ড এই গেটটা, এই গেটটা তো না দেখালে নয়, যারা যারা তারাপীঠ যায় সবাই তো এই গেটটার ভিডিও একটা করে নেয়। অ্যান্ড দেন এই যে রামপুরহাট স্টেশন থেকে পাক্কা 2:05 আমাদের ট্রেনটা ছেড়ে দেয়, ট্রেনটা আমাদের একটুও লেট ছিল না। অ্যান্ড আসার সময় একটা জিনিস যেটা হয়, আমরা এক জায়গাতেই সিট পাই বাট এসির একটা টিকিটও অ্যাভেলেবেল ছিল না বলে আমাদের নন এসি কাটতে হয়। অ্যান্ড ভীষণ গরমে ভীষণ কষ্টে আমরা বাড়ি ফিরি, যেহেতু ট্রেনের হাওয়া ছিল বলে জানলার ধারে যারা বসেছিল, যেমন আমি আর ওদিকে জানলার ধারে বসেছিল মা, তাদের খুব একটা কষ্ট হয় না, বাট জানলার ধারে যারা বসেনি তাদের ভীষণ কষ্ট হয়।
আমি বসেছিলাম, আমার পাশে আন্টি বসেছিল আর আন্টির পাশে অর্ক, আর ওদিকে মা বসেছিল, মায়ের পাশে বাবা বসেছিল আর বাবার পাশে আঙ্কেল। তো দেখতেই পাচ্ছ আমি একটা টেক নিয়ে তোমাদের মোটামুটি দেখিয়ে দিয়েছি যে আমরা একই লাইনে বসেছিলাম। এরপর আমি জানলার ধারে বসে গোটা রাস্তা জানলা দিয়ে দেখতে দেখতে এসেছি। অ্যান্ড টুকটাক লেস টেস আমরা কিনে নিয়েছিলাম, সেগুলো আর খাওয়ার আমি ভিডিও করতে পারিনি কারণ একদম শরীর ভালো লাগছিল না গরমে। দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে ঘেমেছিলাম। অ্যান্ড যেটুকু পেরেছি ভিডিওগুলো নিয়েছি, আর বাড়ি ফিরেও আমি আর কোনো ভিডিও করিনি। এটা প্রায় এক মাস আগের ব্লগ যেটা আপলোড করে আমি এখন ছাড়লাম। অ্যান্ড আমার অনেক ভিডিও এডিট করা আছে, জাস্ট ভয়েস ওভারটা দেওয়া বাকি। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে আমি সেই ভিডিওগুলোও ছাড়ব। যেমন ত্রিবেণী গার্লসে কিছুদিন আগে একটা রিউনিয়ন হলো, তো ওই ভিডিওটা আমার করা আছে, যদি তোমাদের ভালো লাগে আমি আপলোড করব। অ্যান্ড আমার একটা ব্রাইডাল ছিল আদিসপ্তগ্রামে, সেই ভিডিওটাও আমার রেডি আছে, যদি তোমাদের ভালো লাগে আমি আপলোড করব। তো অবশ্যই সেগুলো কমেন্ট করো আমি কি আপলোড করবো, তোমাদের কি ভালো লাগছে ভিডিওগুলো দেখতে। তারপর এখানে দেখো ট্রেনে একজন গান করতে উঠেছিল, তো এত সুন্দর তার গলা, আর আমার প্রিয় গানটা গাইছিল, তো শুনে নাও। শুনলে তো কেমন লাগলো? ভীষণ সুন্দর গলা না, আর গানটা তো অপূর্ব জাস্ট। এরপর আমরা ব্যান্ডেলে নেমে যাই, অ্যান্ড দুটো টোটো এসে আমাদের দাঁড়িয়ে থাকে, আঙ্কেলদের একটা আর আমাদের একটা, যেটার একটা যাবে মগরা আঙ্কেলদের বাড়ি, অ্যান্ড একটা আসবে ত্রিবেণী আমাদের বাড়ি। তো এরপর আমি বাড়ি এসে আর কোনো ভিডিও করতে পারিনি, তো কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও।